নমস্কার ছাত্র বন্ধুরা, আজকে আমরা আমাদের পরবর্তী লেসন নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আজকে আওয়ার রানওয়ে কাইটস লেসন ফাইভের যে ইউনিট টু সেটার উপরে আমরা পড়াশোনা করব। আগের দিন আমরা ইউনিট ওয়ান পড়াশোনা করেছি, সেখানে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনেছি এবং কিছুটা তার যে অ্যাক্টিভিটি ওয়ার্ক যেগুলো ছিল সেগুলো আমরা করেছি। আজকে আমরা লেসন ফাইভের আওয়ার রানওয়ে কাইট, যেটা লিখেছেন লুসি মড মন্টগোমেরি, এর যে ইউনিট টু যে অংশটা রয়েছে তার এক্সপ্লানেশন এবং তার অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো আমরা আজকে করব। অতএব চলো দেরি না করে আমাদের লেসন শুরু করা যাক। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে এই বিগ হাফ মুনে ওয়েদারটা খুবই লাভলি। বিগ হাফ মুন বলতে কোনটা, না যে দ্বীপটাতে অথর তার ভাই এবং তার বাবা থাকতো, অর্থাৎ যেখানে লাইট হাউসে তার বাবা ছিলেন তত্ত্বাবধায়ক, সেই বিগ হাফ মুনে গ্রীষ্মকালীন ওয়েদারটা ছিল খুব সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন, এই সময় আবহাওয়াটা থাকতো খুবই সুন্দর। দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটার চারপাশটা ছিল নীল এবং কাম শান্ত। অর্থাৎ ব্লু বলা হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে চারিদিকে যেহেতু সমুদ্র রয়েছে, তো সেই সমুদ্রে যে জল রয়েছে জলের রং নীল, তো সেই সমুদ্রটা খুবই নীল থাকতো এবং খুবই শান্ত থাকতো এই গ্রীষ্মকালীন সময়ে। উইথ লিটিল উইন্ড, হালকা বাতাস বইতো, অ্যান্ড রিপেলস, এবং সমুদ্রের হালকা ঢেউ দেখা যেত। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মে আমরা কিছু আমাদের হবি বা বিশেষ শখ যেটাকে আমরা বলি সেটাকে আমরা এন্টারটেন করতাম, প্রত্যেক গ্রীষ্মেতেই এটা করতাম। দি লাস্ট সামার, অর্থাৎ বিগত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, যখন ডিক এবং মিমি এলো তার আগেই, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে খুব মেতেছিলাম। ক্রেজি মানে ম্যাড বা পাগল হওয়া, তো এখানে আমরা বলবো একটু মেতেছিলাম, আমরা ঘুড়ি নিয়ে দু ভাই বোনই খুব লেগেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লাউডে হাউ টু মেক দেম, মেনল্যান্ডের একজন বালক শিখিয়ে দিয়েছিল ক্লাউডিকে কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। আমরা দেখেছি যে প্রত্যেক শীতকালে, অর্থাৎ গ্রীষ্মের আগে যে শীতকালগুলো রয়েছে, সেখানে লেখিকা তার ভাই এবং তার বাবা মেনল্যান্ডে চলে যেত, যেহেতু এখানের আয়দার এখানকার অর্থাৎ এই বিগ হাফ মুনের ওয়েদারটা খুবই সিভিয়ার হয়ে যেত, যেটা তাদের পক্ষে সহায়ক থাকতো না, তাই তারা বাধ্য হয়ে মেনল্যান্ডে চলে যেত। তো সেই মেনল্যান্ডে যখন গিয়েছিল বিগত গ্রীষ্মের আগে, অর্থাৎ এই গত যে গ্রীষ্মের কথা এখানে বলা হচ্ছে তার আগে, তখন সেখানে মেনল্যান্ডের এক বালক বা এক ছেলে ক্লাউডিকে কীভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, অর্থাৎ যখন আমরা মেন আইল্যান্ডে ফিরে এসেছিলাম তো আমরা তখন প্লেন্টি অফ কাইটস, অর্থাৎ অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডে উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে সিপ্রিক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, তো আমরা ঘুড়ি নিয়ে কেমন করে খেলা করতাম না, এই দ্বীপের অন্য প্রান্তে ক্লাউডে চলে যেত এবং আমরা দুজন কী করতাম, উই উড প্লে সিপ্রেক্ট ম্যারিনার্স। সিপ্রেক্ট ম্যারিনার্স মানে বিপর্যস্ত, সিপ্রেক্ট বিপর্যস্ত, অর্থাৎ যাদের সমুদ্রের মাঝখানে যদি যেতে যেতে জাহাজ ভেঙে যায়, কোনো ঝড়ে জাহাজ ডুবে যায়, তাহলে নাবিকটা যেমন বিপর্যস্ত হয়ে যায়, সেই তখন নাবিকরা কী করে, একে অপরকে সংকেত পাঠায় বিভিন্ন উপায়ের মাধ্যমে, যাতে তাদের সহনাবিকরা যারা গোটা সমুদ্রের এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে আছে তারা বুঝতে পারে। তো সেরকম সংকেত পাঠানোর একটা খেলা আমরা খেলতাম। তো সেটা কীরকম খেলতাম, না দ্বীপের একদিকে আমি থাকতাম এবং অন্যদিকে ক্লাউডি চলে যেত এবং দুজনা ঘুড়ি তুলে আমরা সংকেত পাঠাতাম একে অপরকে। তাহলে একবার মানেটা দেখে নিই, ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ ক্লাউডে ওই আইল্যান্ডের অন্যদিকে চলে যেত, অ্যান্ড উইড প্লে সিপ্রেক্ট মেরিনার্স, এবং আমরা ওই বিপর্যস্ত নাবিকদের খেলা খেলতাম, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, একে অপরকে আমরা ঘুড়ির মাধ্যমে সংকেত পাঠাতাম, সিগন্যালিং মানে সংকেত। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের অনেক ঘুড়ি ছিল, প্লেন্টি অফ কাইটস আমরা তৈরি করেছিলাম, তার মধ্যে একটা ঘুড়ি ছিল যেটা কিন্তু আমাদের খুব প্রিয় ছিল, যেটা আকারে ছিল বড় অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, সেটা ঢাকা ছিল লাল কাগজে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা এটার উপরে সোনালি রঙের চকচকে তারা চিপকেছিলাম আঠা দিয়ে, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এর উপরে আমরা আমাদের পুরো নাম লিখেছিলাম, ক্লাউডেলিট, ফিলিপালিট, বিগ হাফ মুন, লাইট হাউস, পুরো আমাদের অ্যাড্রেস নাম সহ অ্যাড্রেসটা আমরা এর উপরে কাগজের উপরে লিখেছিলাম। এই যে ঘুড়িটার কথা বলা হচ্ছে, লাল ঘুড়ি, যেখানে অথরেস অর্থাৎ লেখিকা তার
ভাইয়ের নাম লিখেছিল এবং অ্যাড্রেস লিখেছিল, এবং একটা বিশেষ ঘুড়ির কথা বলা হচ্ছে এই গল্পের মধ্যে হঠাৎ করে। এইখান থেকে আমরা গল্পের মধ্যে আবার একটা গল্পের সূচনা বুঝতে পাচ্ছি, অর্থাৎ এই ঘুড়ির মধ্য দিয়ে আবার একটা গল্প আসতে চলেছে। তো দেখা যাক কি বলে, আমরা আবার পরের পাতায় চলে যাই। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন এই দ্বীপে খুব সুন্দর চমৎকার হাওয়া বইছিল যেটা ঘুড়ি উড়ানোর জন্য খুব সহায়ক ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি বুঝতে পারিনি এটা কেমন করে ঘটেছিল, বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন ঘর থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, বাড়ি থেকে যখন ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, পাথরের উপরে পড়ে গিয়েছিলাম। অর্থাৎ লেখিকা বলছেন যে আই ওয়াজ নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, মানে এটা কি ঘটেছিল কীভাবে, আমি কিন্তু সে ব্যাপারে ঠিক বুঝে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি লেখিকা একটু তাড়াহুড়ের মধ্যে ছিল, আমরা বুঝতেই পাচ্ছি, যেহেতু খুব সুন্দর একটা হাওয়া বইছিল এবং সেই হাওয়ার প্রবাহ থাকতে থাকতে লেখিকা ঘুড়িটা নিয়ে উড়াতে চাইছিল, তাই ওই হাওয়ার প্রবাহটা থাকাকালীন, ওটা শেষ হয়ে যাওয়ার আগেই ঘুড়িটা নিয়ে এসে ওড়ানোর প্রচেষ্টা করার জন্য তিনি একটু তাড়াহুড়ো করেছিলেন। তার ফলে ঘর থেকে বেরিয়ে আসবার সময় বা বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে বেরিয়ে আসবার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, এবং ফলস্বরূপ কী হয়েছিল, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার এই কুনোইটা, অর্থাৎ হাতের যে কুনোইটা, সেটা চলে গিয়েছিল ঘুড়ির মধ্য দিয়ে, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্তে তৈরি করেছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, উই হ্যাড টু হারি, আমাদের তাড়াতাড়ি করতেই হতো টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে তাড়াতাড়ি বাগানোর জন্য, বাগাতেই হবে, সে বাগানোর জন্য আমাদের তাড়াতাড়ি করতেই হবে। কারণ কী জন্য, কেন আমরা তাড়াতাড়ি করে ঘুড়িটাকে তৈরি করব, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার আগেই আমরা যদি ঘুড়িটাকে আকাশে ওড়াতে চাই। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা দুজনেই, উই মানে এখানে আমরা, অর্থাৎ লেখিকা এবং লেখিকার ভাই দুজনেই ছুটে গিয়েছিল ওই বাতি ঘরে, টু গেট সাম পেপার, কিছু কাগজের জন্য। উই নিউ দেওয়ার ইজ নো মোর রেড পেপার, আমরা এটা জানতাম সেখানে কোনো লাল রঙের কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অর্থাৎ যেটা সুবিধাজনক আমরা হাতে পেলাম, হাতের কাছে যেটাই আমরা পেলাম সেটাই আমরা নিয়ে চলে এলাম। সেটা কী পেয়েছিলাম, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, অর্থাৎ বসার ঘরের বই রাখার জায়গায় একটা পুরনো চিঠি পেয়েছিলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওই ঘুড়িটার আঠা দিয়ে ঘুড়িটাকে, ওই লেটারটা ঘুড়িটাকে, ঘুড়িটার এদিক ওদিক দুদিকই, এ সিট অন ইচ সাইড, দুদিকই আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে এটাকে একটুখানি ড্রাইড, অর্থাৎ একটু শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা পাখির মতো খুব উপরে উড়ে চলে গিয়েছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অর্থাৎ বাতাস যেটা বইছিল সেটা খুব চমৎকার বাতাস বইছিল, অ্যান্ড ইট সোড, এবং এটা উড়েই চলেছিল, সোর মানে সোরিং আমরা বলি, যেটা ভেসে থাকে বা ভেসে চলে, তো ঘুড়িটা উড়ে গিয়েছিল। অল অ্যাট ওয়ান্স, ঠিক তখনই হঠাৎ স্ন্যাপ, একটা তীক্ষ্ণ আওয়াজ হয়েছিল, কিসে কী হয়েছিল তাতে, অর্থাৎ ঘুড়িটা হাওয়াতে, জোর যে হাওয়া বইছিল সেই হাওয়ার প্রভাবে ঘুড়িটা সুতো ছিঁড়ে চলে গিয়েছিল, সেটাই আমরা দেখব পরে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লাউডি সেখানে দাঁড়িয়েছিল, হাতে একটা বিট অফ কড ইন ইজ হ্যান্ড, হাতে একটা দড়ির টুকরো, কড মানে এখানে দড়ি না বলে সুতো বলাই ভালো, কারণ সুতো দিয়ে ঘুড়িটা ওড়ে দাঁড়িয়েছিল, লুকিং ফুলিশ, অর্থাৎ তাকে দেখতে খুব বোকা বোকা লাগছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, কী হয়েছিল না, আমাদের ঘুড়িটা হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, অর্থাৎ যে আমাদের যে মেনল্যান্ড, মূল ভূমিখণ্ডের দিকে ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল। এই হলো আমাদের আজকে ইউনিট 2 এর গদ্যাংশ, মোটামুটি মানে আমরা বুঝলাম, খুব একটা শক্ত শব্দ নেই, তাও প্রতিদিনের মতো তোমাদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটা শব্দের উচ্চারণ, তাদের পার্টস অফ স্পিচ এবং বাংলা মানে আমি পরপর যতটা পেরেছি দিয়ে দিয়েছি। অবশ্যই এগুলো তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানেটা জানতে হবে, দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারবে, এটি তোমাদের খুবই দরকার, কারণ বিভিন্ন যে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকে সেখানে তোমরা এগুলো থেকে খুব সাহায্য পাবে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি ওয়ার্কে।
কম্প্রিহেনশন এক্সারসাইজ। প্রথমে দেখে নেবো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে আমাদের। চারটে করে অপশান দেওয়া আছে। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি আনপ্লেজেন্ট বোরিং ডাল। আমরা উত্তরটা ভিন্ন কালারে পাশে লিখে দিয়েছি, আমরা পড়ে এলাম, ইন দ্য সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। উত্তর এক। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউডি অ্যান্ড ন্যারেটার মেড প্লেন্টি অফ পাপেট মাস্ক কাইটস এনভেলপস, অর্থাৎ যখন নিজের দ্বীপে ফিরে এসেছিল তখন ক্লাউডি এবং ন্যারেটার প্রচুর পরিমাণে কোন জিনিসটা তৈরি করেছিল, ঘুড়ি তৈরি করেছিল, কাইটস। অতএব উত্তর তিন। দি কাইট ওয়াজ প্যাচড উইথ, এ ঘুড়িটাকে আঠা দিয়ে লাগানো হয়েছিল, কিসের সাহায্যে? নিউজ পেপার, লেটার, এনভেলপ, কার্ড। আমরা কি দেখলাম? একটা লেটার, যেটা তারা বসার ঘরে বুক কেসে পেয়েছিল। তো উত্তর হয়ে গেল দুই। পরের কাজে আমরা চলে যাব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই অংশটা পূরণ করতে হবে। এ বয় অন দ্য মেনল্যান্ড সোড, একটি বালক মেনল্যান্ডের কি সোড, মানে এখানে দেখানো নয়, শেখানোই বলা ভালো, কি শিখিয়েছিল? তাহলে এ বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লাউডি হাউ টু মেক কাইট, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শিখিয়েছিল। অন দ্য কাইট ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, ঘুড়ির উপরে ক্লাউডি এবং ন্যারেটার কী পেস্ট করেছিল? গোল্ড টিনসেল স্টারস অল ওভার ইট অ্যান্ড হ্যান্ড রিটেন দেয়ার নেমস ফুল অন ইট, ছোট্ট ছোট্ট সোনালি তারা, তারা চকচকে তারা, গ্লিটারিং তারা তারা লাগিয়েছিল গোটা ঘড়িটা জুড়ে এবং তার উপরে তারা নাম লিখেছিল। তিন। ক্লাউডি ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লাউডে দাঁড়িয়েছিল, কেমন করে দাঁড়িয়েছিল যখন ঘড়িটা চলে গিয়েছিল? এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, অর্থাৎ হাতে একটা সুতোর টুকরো নিয়ে, অর্থাৎ ঘড়িটি ম্যাক্সিমাম সুতো নিয়ে উড়ে চলে গিয়েছিল, শুধুমাত্র হাতের কাছে সুতোটা তার হাতে ছিল এবং তাকে খুব বোকা বোকা দেখতে লাগছিল। অ্যাক্টিভিটি সিক্স, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটি দুটো আমাদের কলাম আছে, বাম দিকের কলাম হচ্ছে স্টেটমেন্ট এবং ডান দিকে রিজন। স্টেটমেন্টগুলো দেওয়া আছে, রিজনগুলো আমাদের লিখতে হবে। দি ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, অর্থাৎ আমাদের লেখকের যে কুনুইটা সেটা ঘুড়ির মধ্যে দিয়ে চলে গিয়েছিল। রিজন কি? হি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, কারণটা হচ্ছে সে হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গিয়েছিল। ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লাউড এবং ন্যারেটার তাড়াহুড়ো করে ঘুড়িটাকে মেন্ট করতে চেয়েছিল, ফিক্স মানে বাগাতে চেয়েছিল। কারণ কি? দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার আগেই তারা চেয়েছিল এটাকে আকাশে উড়িয়ে দিতে। দি কাইট সোড, ঘুড়িটি উড়ে চলেছিল। কারণ কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অর্থাৎ সুন্দর বাতাস বইছিল। আজকের লেসন আমাদের এখানেই শেষ হলো। সমস্ত লেসনটি তোমাদের ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট থাকলে ইংরাজি বিষয়ক আমাদের আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সের নিচে জানাবে এবং অবশ্যই বাড়তে থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। এবং আর একবার প্রতিদিনের মতো বলে দিই, আমি বিভিন্ন সময়ে এই সময়ে বিভিন্ন চ্যাপ্টার বেসিসে আমাদের গদ্য পদ্য এবং গ্রামারের উপরে বিভিন্ন ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল লেট ইংলিশ উইথ সুখেন্দুতে দিয়ে থাকবো। তোমরা এর নোটিফিকেশান পেয়ে যাবে, তার জন্য তোমাদের যেটা করতে হবে এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে লাইক করতে হবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। থ্যাংক ইউ, ঘরে থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।